Today I am talking about one of the best photo editing app. This video is sponsored by PicsArt. Thank you PicsArt's Photo Studio. সুন্দর ছবি আমাদের কার না ভালো লাগে, তাই আজকে আপনাকে একটি অসাম অ্যাপ দেখাবো যেটা সাহায্যে আপনি যে কোনো সাধারণ ছবিকে অসাধারণ লুক দিতে পারবেন। নিচে ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে রেখেছি, সেখান থেকে আপনি অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এই পিকসার্টের মাধ্যমে আপনি ছবি তুলতে পারবেন, ছবিকে ক্রপ করে ইচ্ছেমতো কাটতে পারবেন, বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারবেন, পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার করে আপনি DSLR মতো লুক দিতে পারবেন, কালার ব্রাইটনেস করতে পারবেন, লিখতে পারবেন, বিভিন্ন ছবি দিয়ে কলাজ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ সহ শত শত লুক দিতে পারবেন। তাহলে চলুন দেখে নিই পিকসার্টের এই ভিডিও টিউটোরিয়ালটি। এই ভিডিওকে আমি দুই ভাগে ভাগ করেছি, তাই ভিডিওটি তো লং হয়েছে। ভিডিওর প্রথম ভাগে থাকবে এই অ্যাপসটির টুলগুলো, অর্থাৎ প্রায় সবগুলো টুলের ধারণা দিব। তারপরে শেষে একটি ফটোকে আমি এডিটিং করে দেখিয়ে দেব। তাহলে চলুন শুরু করা যাক। তার আগে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন থ্যাংক ইউ। মোবাইলে ফটো এডিটের জন্য আমাদেরকে প্রথমে অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। অ্যাপটি ইনস্টল করার জন্য আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে আপনাকে প্লে স্টোরে যেতে হবে, আর আপনি যদি আইফোন ইউজ করেন তাহলে অ্যাপল স্টোরে যাবেন, আর যদি মাইক্রোসফট ইউজ করেন তাহলে মাইক্রোসফটের স্টোরে গিয়ে আপনি অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু অ্যান্ড্রয়েড, আমি প্লে স্টোরে গেলাম। প্লে স্টোরে যাওয়ার পরে এই যে এখানে লিখবেন আপনি পিকসআর্ট, PicsArt, তাহলে এখানে দেখতে পাবেন পিকসআর্ট ফটো স্টুডিও। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ইনস্টলে ক্লিক করবেন। তাহলে একটু ওয়েট করবেন, অ্যাপটি ইনস্টল হতে থাকবে। আমাদের অ্যাপটি ইনস্টল হয়ে গিয়েছে, এখন আমরা ওপেন দিব কিংবা আমাদের মোবাইলে এসে দেখব। এই যে দেখুন অ্যাপটি ইনস্টল হয়ে গিয়েছে, আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি ইচ্ছা করলে সাইন আপ করে নিতে পারেন, আর আপনি সাইন আপ না করলেও সমস্যা নেই, আপনি কাজগুলো করতে পারবেন। তাহলে আমরা ফটো এডিটের জন্য এই যে এখানে এই প্লাস সাইনে ক্লিক করব। ক্লিক করার পরে প্রথমে আমরা দেখতে পারবো ফটোস, অর্থাৎ আপনার মোবাইলে কি কি ফটোগুলো আছে আপনি এখানে দেখতে পারবেন। তারপর হচ্ছে ভিডিও, আপনি যদি আপনার মোবাইলে কি কি ভিডিও আছে ভিডিওগুলো এখানে আনতেছেন কিনা বা এডিট করতেছেন কিনা এগুলো দেখতে পারবেন। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তারপরে কোলাজ, এখানে আপনি বিভিন্ন ছবিকে জয়েন করে কিংবা একত্রিত করে অনেক সুন্দর করে এডিট করতে পারেন। যেমন আমি যদি গ্রিডসে ক্লিক করি তাহলে আমাকে যে কোনো একটি ফটো আগে সিলেক্ট করতে হবে। মনে করুন আমি আমার এই ফটোটি সিলেক্ট করলাম। তাহলে সিলেক্ট করার পরে এই যে দেখা, আমি ফটোটি কীরকম এডিট করবো, এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন। মনে করেন আমি এখান থেকে এটা নিলাম। ক্লিক করার পরে এই যে এখন আমরা নিচে দেখতে পারবো, এই যে দেখুন আমার ছবির বিভিন্ন স্টাইল এখানে চলে এসেছে, আমি কী ধরনের ছবি স্টাইল দিতে চাই। মনে করেন আমি এই স্টাইলটা নিলাম, তাহলে দেখুন আমি ফটোটি এইভাবে দিলাম। তারপর এখানে আসার পরে আমি এই ফটোটি এখান থেকে ডিলিট করে আরেকটি ফটো এখানে অ্যাড করে দিব। তারপরে অ্যাডে ক্লিক করলাম, তাহলে দেখুন আরেকটি ফটো অ্যাড হয়েছে। তারপরে আরেকটি ফটো দিলাম, তারপর অ্যাডে দিলাম, তাহলে দেখুন এবার তিন জায়গায় তিনটি ফটো অ্যাড হয়ে গিয়েছে। ইচ্ছা করলে আমি আবার এইগুলোকে ঘোরাতে রোটেট করতে পারবো। যাই তো এইভাবে কাজটি করা যাবে। তো আমরা যদি এখন এখানে ক্লিক করি তাহলে দেখুন আমাদের এরকম একটি ছবি হয়ে গিয়েছে। অর্থাৎ এই কোলাজের মাধ্যমে আপনি এইভাবে ছবিগুলোকে আপনি সেভ করতে পারবেন। এই যে আপনি গ্যালারিতে দিলে এটা এখন গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। তাহলে এই কোলাজ দিয়ে বিভিন্ন ধরনের আপনার ছবিকে আপনি সাজাতে পারবেন। এটা হচ্ছে ক্যামেরা, আমরা যখন এই ক্যামেরাতে ক্লিক করব তখন আমরা এই ক্যামেরা দিয়ে আমরা ছবি তুলতে পারবো। তারপর নিচের দিকে আপনি ফ্রি ফটো পাবেন, আপনার ফ্রি ফটোর জন্য অবশ্যই নেট ওপেন থাকতে হবে। তারপরে ব্যাকগ্রাউন্ড পাবেন, আপনি যদি কালার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, আপনি এভাবে ক্লিক করলে একটি ব্যাকগ্রাউন্ড ওপেন হয়ে যাবে, তার উপরে আপনি ফটো এডিট করতে পারেন। যাই হোক, আমরা যেহেতু ফটো এডিট করবো এই জন্য যে কোনো একটি ফটো আমরা প্রথমে ওপেন করে নেব। এখানে ফটোর জন্য আপনি এদিকে আনবেন কিংবা অল ফটোস দিলে আপনি এভাবে আপনার ফটোগুলো দেখতে পারবেন। তারপর দেখার পরে আমি মনে করেন আমার এই ফটোটি এডিট করার জন্য আমি নিলাম। এই ফটোটি আনার পরে নিচে অনেকগুলো আপনি টুলস দেখতেছেন, প্রথমে আমি এই টুলসগুলো সম্পর্কে একটু ধারণা দিব, তারপরে আমি একটা ফটো এডিট করে দেখিয়ে দিব। তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। তো টুলসগুলো একটু এখন দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আছে গোল্ড, গোল্ডের জন্য নেট কানেকশন লাগবে, এটা হচ্ছে ওদের প্রিমিয়ার প্যাকেজ, তো আপনি চাইলে এটা নেট ওপেন করে কিনে নিতে পারেন। আমি যদি গোল্ডে ক্লিক করি তাহলে দেখুন যে 3-day ফ্রি ট্রায়াল আর স্পেশাল অফ
পার মান্থলি 150 টাকা। তাহলে আপনি যদি এটা কিনে নেন তাহলে আপনি আরো অনেক ধরনের ফিচার আপনি বেশি পাবেন। তারপরে প্রথমে হচ্ছে ক্রপ টুলস, অর্থাৎ এই টুলের মাধ্যমে আমরা বিভিন্নভাবে ছবিকে ক্রপ করব বা কাটতে পারবো। প্রথমটা হচ্ছে ক্রপ, আমি যদি ক্রপে ক্লিক করি তারপরে এরকম আসবে, আপনি এভাবে টান দিলে আপনি ছবিটাকে আপনার ইচ্ছা মতো সাইজ করে আপনি কাটতে পারবেন। মনে করেন আমি ছবিটা এতটুকু রাখলাম, রাখার পরে এই যে উপরে টিক চিহ্ন আছে এখানে আমি ক্লিক করলাম, তাহলে দেখুন আমার ছবিটি কেটে গিয়েছে, অর্থাৎ আমরা ক্রপ করতে পেরেছি। তারপর আপনি এখানে স্কোয়ার ক্রপ আছে, তারপরে এভাবে বিভিন্ন ধরনের ক্রপ আছে, পোর্ট্রেট ক্রপ আছে, স্টোরি ক্রপ আছে, ফেসবুকের পোস্টের সাইজ ক্রপ আছে, তারপরে ফেসবুকের কভারের সাইজের ক্রপ আছে, পিন্টারেস্টের আছে, বিভিন্ন ধরনের সাইজের ক্রপ আছে। আপনি আপনার যেরকম ইচ্ছা আপনি ওই ধরনের একটি ছবির মাপ নিয়ে আপনি এভাবে ছবিটাকে আপনি ক্রপ করতে পারবেন। তো এভাবে আপনি ক্রপ করবেন। এখন আমি যদি এখানে দিই ছবিটি সেভ হয়ে যাবে। তাহলে আমি ছবিটি সেভ করলাম না, আপনি যদি আবার আগের জায়গায় ফিরতে চান, এই যে এখানে ব্যাক আছে ব্যাকে ক্লিক করবেন, তাহলে দেখুন ক্রপ না হয় আগের জায়গায় ফেরত দিয়েছে। তাহলে কোনো কিছু ভুল হলে এখানে ক্লিক করবেন, আর পরের ধাপে যাইতে হলে আপনাকে এখানে ক্লিক করবেন, তাহলে পরে কি কাজ করেছেন সেটা চলে আসবে। তো আমি আন্ডু দিলাম। তারপর টুলসের ভিতরে তারপর অপশন হচ্ছে ফ্রি ক্রপ। ফ্রি ক্রপে আপনি যদি ক্লিক করেন তারপর এখানে দেখতে পারবেন চারটি অপশন আসবে। প্রথমটা হচ্ছে ব্রাশ, আপনি যদি ব্রাশে ক্লিক করেন তাহলে এরকম ব্রাশটি মোটা হবে না চিকন হবে সেটা আপনি নির্ধারণ করে নেবেন। তো আমি এখানে একটু মোটা করে নিলাম। নেওয়ার পরে আপনি এইভাবে সিলেক্ট করবেন, যতটুকু সিলেক্ট করবেন ততটুকুই এখানে থাকবে, বাকিটুকু কিন্তু আপনার ডিলিট হয়ে যাবে। তো এখানে যদি আপনার এলোমেলোভাবে সিলেক্ট হয়ে থাকে ব্রাশে, তাহলে এখানে ইরেজার টুল আছে, আপনি ইরেজার টুল নেবেন, নিয়ে এভাবে নিখুঁতভাবে আপনি বাকিগুলোকে আপনি ব্রাশ দিয়ে মুছে দিবেন। আবার কোথাও যদি মুছে যায় তাহলে আপনি এই ব্রাশটা নিয়ে আবার আপনি এগুলো ঠিক করে দিতে পারেন। তাহলে এটা আমি আপনাকে এখন শুধুমাত্র দেখানোর জন্য এটা করতেছি। তারপর আমাদের যদি এভাবে সিলেক্ট হয়ে যায়, আমরা এখানে ক্লিক করব, তাহলে দেখুন যতটুকু আমরা সিলেক্ট করেছি এর বাইরের অংশটুকু কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। তো যাই হোক, আমরা সেভ দিব না, বাইরে বেরোয় আসলাম। তারপরে এখানে যদি আপনি ক্লিয়ার দেন সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে এখানে আরো এক রকম টুল আছে, আপনি যদি এভাবে ধরে এরকম সিলেক্ট করে দেন তারপরে এখানে ক্লিক করেন, তাহলে দেখুন এরকম ভাবে ব্যাকগ্রাউন্ডটা ক্রপ হয়ে যাবে। তারপর আপনি ছবি সেভ করতে চাইলে সেভে ক্লিক করবেন, আমি সেভ করব না, আমি ব্যাকে চলে আসলাম। তারপরে এই টুলসে আরেকটা আছে শেপ ক্রপ, এটার মাধ্যমে আপনি বিভিন্ন শেপ নিয়ে আপনি সুন্দরভাবে আপনি এটাকে ক্রপ করতে পারবেন। আমি এভাবে নিলাম, নেওয়ার পরে এখানে ক্লিক করলাম, তাহলে দেখুন এভাবে এটা ক্রপ হয়ে গেছে। আপনি যদি এখান থেকে লাভ ক্রপ নিতে চান তাহলে এরকম নেবেন, নেওয়ার পরে এখানে ক্লিক করবেন, তাহলে এভাবে ক্রপ হয়ে যাবে। তারপর সেভ দিলে এভাবে ছবিটা সেভ হবে। আপনি ইচ্ছা করতে চাইলে এটার বিভিন্ন ধরনের কালার আপনি দিতে পারেন এইভাবে। যাক, এখানে বিভিন্ন ধরনের শেপ আছে, আপনি শেপগুলো আপনি দেখে নেবেন। তারপরে টুলসের ভিতরে অপশনটি হচ্ছে ডিসপারেশন, এখানে আপনি ক্লিক করলে মনে করেন আপনি ব্রাশটাকে মোটা চিকন করতে পারবেন। তারপর আপনি এভাবে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর আপনি এখানে ক্লিক করবেন, তাহলে দেখুন এখানে একটা হালকা ধরনের ডিজাইন হয়ে গিয়েছে, যে আপনি দেখতে পাচ্ছেন। আপনি যেখানে সিলেক্ট করবেন ওখানে কিন্তু এটা হবে। তারপর এটাকে আপনি সাইজটা আপনি ঠিক করতে পারেন, যে দেখুন এটা কেমন ধরনের একটা ডিজাইন হয়ে যাচ্ছে, যে দেখতে পাচ্ছেন। তারপরে টুলসের ভিতরে যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে ক্লোন টোন, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই ক্লোন টুল নেওয়ার জন্য আমি আপনাদেরকে আরেকটা ফটো ওপেন করে নিই, তাহলে আপনি ক্লোন টুলটা অনেক ভালো বুঝবেন। ক্লোন টুলের জন্য আমি এই ফটোটা নিলাম। তো মনে করেন এই ফটোটা আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করব। তো এটার জন্য আমি টুলসে গিয়ে এই ক্লোন টুলে গেলাম। ক্লোন টুলে যাওয়ার পর এখানে ক্লিক করব। তারপরে এই যে এখানে ক্লিক করলে এই যে ব্রাশটা যেখানে মুভ হবে বাকিটুকু এভাবে আমরা রিমুভ করতে পারবো। তারপর মনে করুন আমরা এখানে যে গাছটা দিয়ে ঢেকে দিব, তাহলে আমরা গাছের এখানে ক্লিক করব, তারপর এভাবে মুছবো। দেখুন এখানে গাছটা হয়ে গিয়েছে। তাহলে এভাবে আপনি নিখুঁতভাবে একটি ব্যাকগ্রাউন্ড আপনি তৈরি করতে পারবেন। তারপরে টুলসে রয়েছে মোশন, মোশনের জন্য আপনি এখানে ক্লিক করবেন, তারপরে যে অংশটাকে আপনি বিভিন্ন ইফেক্ট দিতে চান সেভাবে সিলেক্ট করবেন। আমি এভাবে আমার এতটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনি যদি ভেতরে টান দেন তাহলে কিন্তু দেখেন একটা মোশন ক্রিয়েট হয়েছে। আপনি কিন্তু এটাকে আপনি যেদিকে ইচ্ছা ঘুরিয়ে আপনি বিভিন্ন ধরনের মোশন ইফেক্ট কিংবা ডিজাইন আপনি করতে পারবেন। আপনি যখন এই মোশন টুলটি নেবেন তখন এর বাইরে কিন্তু আপনি ক্লিক করলে হবে না, এটা কিন্তু ছেড়ে দিবে। এই জন্য আপনাকে ভিতরে এভাবে ধরে এই যে ভিতরে আপনার মোশনটা আপনি ক্রিয়েট করার জন্য
বৃত্তের ভিতরে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আরো বিভিন্ন ধরনের মোশন রয়েছে, আপনি এগুলা দেখতে পারেন, যাকে আমি নর্মাল রাখলাম। মোশনটাকে ঘুরাতে চাইলে এখানে এদিকে ক্লিক করতে পারেন, তারপর আপনি সেভ দিতে চাইলে টিক চিহ্নে ক্লিক করবেন, না দিলে ক্রসে দিবেন, তাহলে এটা সেভ হবে না। তারপরে টুলস এর ভিতর রয়েছে সিলেকশন, সিলেকশন দিলে আপনি এটাকে বিভিন্নভাবে আপনি সিলেকশন করতে পারেন। এটা যদি আপনি নেন তাহলে আপনি যেভাবে সিলেক্ট করতে পারবেন, আপনি যদি প্রথমটা নেন তাহলে এইভাবে বর্গাকৃতি ভাবে আপনি সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে ইচ্ছে করলে কাট করে এটাকে নিয়ে যেতে পারেন, কিংবা আপনি চাইলে এটাকে কপি করতে পারেন, কিংবা এই অংশটুকুকে আপনি বিভিন্ন ইফেক্ট আপনি দিতে পারেন। কোন অংশটুকু যদি বেশি সিলেক্ট হয়ে যায়, আপনি এখানে ইরেজার আছে, ইরেজার দিয়ে আপনি এভাবে ক্লিক করলে এই অংশটুকু ডিলিট হয়ে যাবে। রাউন্ড আকার অর্থাৎ বৃত্তাকার নেওয়ার জন্য এখানে ক্লিক করবেন, তাহলে দেখুন গোল বৃত্তাকার ভাবে এভাবে সিলেক্ট হয়ে গিয়েছে। তারপর সেম আপনি এবার বৃত্তাকার নেওয়ার পর আপনি এটাকে ক্রপ করতে পারেন, ইফেক্ট দিতে পারেন, তারপরে অন্যভাবে আপনি এটাকে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট নেওয়ার জন্য আপনি এখান থেকে ইচ্ছে করলে ব্রাশ নিতে পারেন, ব্রাশটা কেমন মোটা হবে না চিকন হবে এটা নিয়ে আপনি এইভাবে আপনি ছবিটাকে সিলেক্ট করতে পারেন। ছবি যদি মুভ করতে হয়, জুম করতে হয়, তাহলে এভাবে দুইটা দিয়ে ধরে আপনি জুম করে নিতে পারেন। তারপর আপনি যদি এভাবে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে আপনি এখানে যদি ক্রপ দেন তাহলে দেখুন এই অংশটুকু আছে, বাকিগুলো কেটে গিয়েছে। তারপর আপনি ইচ্ছা করলে সেভ দিতে পারেন কিংবা ব্যাকে যেতে পারেন। এখানে পরে যে টুলটি আছে সেটা হচ্ছে কার্ভস, এটা অনেক গুরুত্বপূর্ণ। এটা দিয়ে আপনি ছবির কালারগুলোকে আপনি বাড়াতে কমাতে পারেন, আপনি যেরকম চান আপনি এরকম করতে পারবেন। তারপর আপনি যদি এরকম চান এখানে ক্লিক করে আপনি অন্য কালারের আপনি ইফেক্ট আপনি দিতে পারবেন, তাহলে এটা দরকার হয় এটা আপনি দেখতে পারেন। তারপরে অ্যাডজাস্ট, অ্যাডজাস্টের মাধ্যমে আপনি ব্রাইটনেস কমাতে বাড়াতে পারেন, তারপরে কন্ট্রাস্ট আপনি বাড়াতে কমাতে পারবেন। তারপরে এখানে বিভিন্ন ধরনের অ্যাডজাস্টের জন্য বিভিন্ন ধরনের টুলসগুলো আছে, আপনি সেগুলোতে একবার ক্লিক করলে আপনি বিস্তারিত আপনি দেখতে পারবেন। সবগুলো এভাবে একটা একটা করে দেখাতে গেলে অনেক সময়ের ব্যাপার আছে, তাহলে আপনি এখানে ক্লিক করলে আপনি সবগুলো আপনি দেখতে পারবেন। তারপরে এখানে টিল শিফট আছে, এটা যদি আপনি ক্লিক করেন এখানে ব্লার হয়ে যাচ্ছে। আমি আমার এই ব্যাকগ্রাউন্ডটাকে এই টিল শিফট দিয়ে আমি দেখুন আমার যতটুকু দরকার আমার মনে করেন আমি উপরেরটুকু ব্লার করুন, ব্লার আবার কতটুকু করব কম বেশি আমি এখানে করতে পারবো, তাহলে আমি এভাবে এই ছবিটাকে এভাবে রাউন্ড দিয়ে আমি এভাবে ব্লার করতে পারবো। তাহলে এরকম আপনি যদি কোনো ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয় কিংবা ছবির প্রয়োজন হয় আপনি এভাবে ব্লার কম বেশি আপনি করে নিতে পারেন। তারপর এখানে পার্সপেক্টিভ ক্রপ টুল বার আছে, এটার মাধ্যমে ছবিকে বিভিন্নভাবে আপনি ক্রপ করতে পারবেন। এখানে আপনি এই যে এইভাবে ছবিটাকে আপনি ক্রপ করতে পারবেন। তারপর এখানে আরও দুই একটা অপশন আছে, সেটা হচ্ছে রিসাইজ, ছবিটাকে আপনি রিসাইজ করতে হলে এখানে সাইজ দিয়ে রিসাইজে ক্লিক করলে আপনি কত বাই কত আপনি দিতে চান এগুলো এখানে টাইপ করে বা এখানে রিসাইজ দিলে ছবিটা রিসাইজ হয়ে যাবে। তারপর আপনি ছবিটাকে যদি রোটেট করতে চান তাহলে রোটেটে এখানে ক্লিক করবেন, তাহলে এখানে যে দেখুন লেফটে করলে লেফটে, রাইটে দিতে চাইলে রাইটে, হরাইজন্টাল দিতে চাইলে এরকম ছবিটি রোটেট হয়ে যাবে। তো এটার মাধ্যমে আপনি ছবিটাকে রোটেট করে নিতে পারেন। তারপরে আপনি দেখতে পাচ্ছেন ইফেক্ট, এই ইফেক্টটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি ইফেক্টে ক্লিক করেন তাহলে ছবির বিভিন্ন ধরনের আপনি এখানে ইফেক্টগুলো আপনি দেখতে পারবেন। যে দেখুন এখানে আমি যে ধরনের আমার পছন্দ আমি সে ধরনের ইফেক্টগুলো আমি দিয়ে দিতে পারতেছি। মনে করুন আমি এই ইফেক্টটা নিলাম, এই ইফেক্টটা নেওয়ার পরে আমার মুখটা একটু কেমন যেন হয়ে গিয়েছে, অন্যগুলো ঠিক আছে, তাহলে আমি এখান থেকে এই ইরেজার টুলটি নেব, ইরেজার টুলটি নিয়ে এভাবে মুখটা আমি আগের মতো করে দিতে পারবো, কিংবা আমি ইচ্ছা করলে হাতটাকে আগের মতো করে দিতে পারবো, আর বাকি অংশগুলো কিন্তু এভাবে রয়েছে। তারপরে এই ইফেক্টের ভিতরে আরও ইফেক্ট রয়েছে, যেমন ম্যাজিক ইফেক্ট রয়েছে, তার ব্লার ইফেক্ট রয়েছে। আপনি যদি এখানে ক্লিক করেন আপনার ছবিটা ব্লার হয়ে যাবে, তো এখানে পুরো ছবিটা ব্লার হয়ে গিয়েছে। আপনি এখান থেকে ইরেজার নিয়ে আপনি যদি শুধু মনে করেন আপনি আপনার ফেসটাকে ব্লার করবেন না, তাহলে এভাবে সিলেক্ট করলে আপনার ফেসটা ব্লার হবে না। তো এই ইফেক্টে আরও বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, সেগুলো অবশ্যই আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তারপর অপশনটি হচ্ছে বিউটি, অর্থাৎ এটা দিয়ে আপনি বিভিন্ন জিনিসকে সুন্দর করতে পারেন। যেমন প্রথম আছে অটো, অটো দিলে এটা অটোভাবে ছবিটা সুন্দর হবে। তারপর দেখুন এখানে স্কিন টোন আছে, আমি যদি স্কিন টোনে ক্লিক করি শুধুমাত্র স্কিনে এটা বাড়বে কমবে। মনে করেন আমি এখানে একটু হোয়াইট ব্যালেন্স নিলাম, দেখুন স্কিনটা কিন্তু ফর্সা হয়ে গিয়েছে। হেয়ার আছে, আপনি আপনার চুলগুলোকে বিভিন্ন ধরনের কালার আপনি করতে পারেন, একটু জুম করে নিবেন। দেখুন আমি যদি চুলের এই কালার দিতে চাই এরকম হয়ে যাবে, তো এটাকে আপনি ট্রাই করলে আপনি এটাতে দেখতে পারবেন। তারপর এখানে আই কালার আছে, তারপর এখানে টিথ হোয়াইটনেস আছে, রেড আই রয়েছে, অর্থাৎ আপনি চোখে লাল করতে পারবেন।
তারপর আমরা দেখতে পাচ্ছি স্টিকার। স্টিকারের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের আপনি স্টিকার গুলো আপনি এখানে পাবেন। এটার জন্য আপনি যদি নেট ওপেন করে নেন, তাহলে আমি এখান থেকে একটা স্টিকার নিলাম, নিয়ে আমি আমার ইচ্ছে মতো এটাকে বসাতে পারবো। না বসাতে চাইলে এই যে এখানে ক্রস বারে ক্লিক করবো, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। তারপর অপশনটি হচ্ছে কাট আউট, তাহলে আমি কাট আউটটা নিলাম। তারপরে এভাবে আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যদি এখানে ক্লিক করি, একটু অপেক্ষা করলে আপনি দেখতে পারবেন এখন যদি কোথাও আমাদের মিস্টেক, আমরা আগের ব্রাশটা নিয়ে আবার এভাবে ক্লিক করব, ব্রাশ এভাবে চাপ দিলে ছোট বড় হবে, কিংবা আমরা যদি ইরেজার নিয়ে কোথাও বেশি হলে আমরা এভাবে মুছে দিতে পারবো। তারপর দেখুন আমি যদি এখানে ক্লিক করি, তাহলে যে ছবিটা এভাবে কাট হয়ে গেছে। এখন আমরা এটার পিছনে ব্যাকগ্রাউন্ড সহ অনেক কিছু করতে পারবো। আমরা যখন একটু পরে ছবির সম্পূর্ণ কাজ করে দেখাবো, তখন আপনি বিষয়টা বুঝতে পারবেন। তাহলে এভাবে আপনি ছবিটাকে ব্যাকগ্রাউন্ড ছাড়া আপনি সেভ করতে পারবেন। তো আমি সেভ করলাম না। তারপরে টুলটি হচ্ছে টেক্সট। এই টেক্সটের মাধ্যমে আপনি যে কোনো কিছু আপনি লিখতে পারবেন। দেখুন আমি এখানে এটা লিখলাম। লেখার পর আপনি এই টেক্সটের বিভিন্ন ধরনের আপনি ফন্ট স্টাইল কিংবা ফন্ট সাইজগুলো আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। দেওয়ার পরে এখান থেকে আবার আপনি এটার কালার চেঞ্জ করতে পারবেন, স্ট্রোক দিতে পারেন বিভিন্ন ধরনের। তারপর হচ্ছে অ্যাড ফটো, অর্থাৎ এটার মাধ্যমে আপনি আরেকটি ফটো আপনি নিয়ে আসতে পারেন। মনে করেন আমি এই ছবিটা সিলেক্ট করে অ্যাডে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে আরেকটি ছবি এখানে আমি অ্যাড করতে পারতেছি। তারপর এখানে আরো বিভিন্ন ধরনের টুল রয়েছে। এখানে ফিট আছে, ব্রাশ আছে, বর্ডার আছে। আপনি চাইলে আপনি বর্ডারে ক্লিক করলে এভাবে আপনি বর্ডার দিতে পারেন, এভাবে বাড়াতে কমাতে পারেন, এভাবে রাউন্ড শেপ দিতে পারেন, কিংবা আপনি এগুলার কালার আপনি চেঞ্জ করতে পারবেন। এখান থেকে বর্ডার থেকে আপনি অনেক ধরনের আপনি বর্ডার আপনি দিতে পারবেন। তারপরে মাস্ক আছে, তারপরে ড্র আছে। ড্রটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, একটু পরে আমরা কাজের সময় দেখাচ্ছি ড্র দিয়ে আপনি কী কী করবেন। তারপরে এখানে শেপ মাস্ক আছে, আপনি শেপ মাস্কে ক্লিক করলে বিভিন্ন ধরনের শেপ দিয়ে আপনি এভাবে ছবিটাকে সিলেক্ট করে আপনি এখানে ক্লিক করলে ছবিটি পাবে এরকম আপনার শেপ হয়ে যাবে। তাহলে আপনি এই শেপ মাস্ক দিয়ে যেরকম ইচ্ছা ওরকম শেপ নিয়ে আপনি ছবিটাকে আপনি অনেক সুন্দর করে সাজাতে পারবেন। তারপরে এখানে ফ্রেম আছে। তারপর কল আউটে গেলে আপনি বিভিন্ন ধরনের টেক্সট আপনি নিতে পারেন। নেওয়ার পরে আপনি এখানে ক্লিক করবেন, তারপরে আপনি এভাবে যা ইচ্ছা তাই লিখে ওকে দিবেন। তারপরে এটাকে আপনি সুন্দর মতো এভাবে রাখতে পারেন। তারপরে এগুলোর কালার আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনি বাংলাও আপনি লিখে দিতে পারেন। মনে করেন আমি এই শেপটা নিলাম, তারপর এখানে ক্লিক করলাম, তারপর এখানে বাংলা লিখলাম, তারপর আমি এভাবে ক্লিক করলাম। তারপর এটাকে আমি আমার পছন্দ মতো সাইজ করব, যেখানে ইচ্ছা ওখানে নিয়ে রাখবো, কালার চেঞ্জ করব। ফন্ট আপনি দেখতে পারেন অপাসিটি আছে, ব্লেন্ড আছে, আপনি এইটা এভাবে দিতে পারেন। এভাবে আমরা এতক্ষণ টুলগুলো দেখে নিলাম। তাহলে এখন আমরা একটি পূর্ণাঙ্গ ছবি এডিট করে আমরা দেখব। তো এই জন্য প্রথমে আমাদেরকে একটি ছবি নিতে হবে। ছবির জন্য আমরা এখানে ক্লিক করব, কিংবা অল ফটোসে যাব। তারপর বিভিন্ন ধরনের ফটো থেকে আপনার যেটা প্রয়োজন আপনি সেটা নেবেন। আমি এই ছবিটা এখানে নিলাম। নেওয়ার পরে এভাবে স্ক্রিনে আসবে। আসার পর আমার ছবিটা একটু অনেক বড়, আমি এটাকে ছোট করে নিব বা ক্রপ করে নিব। এই জন্য ক্রপ টুলবারে গিয়ে আগের মতো আমাদের যেরকম ক্রপ প্রয়োজন, আমরা ওরকম ভাবে ছবিটাকে আমরা ক্রপ করব। তাহলে এরকম সাইজ করে আমরা ক্রপ দিলাম, তাহলে ছবিটা ক্রপ হয়ে গিয়েছে। তারপর আপনি চাইলে ছবিতে কোনো ইফেক্ট দিলে আপনি দিতে পারেন। আমরা এগুলো আগে দেখিয়েছি কিভাবে আপনি ইফেক্ট দিবেন। তারপর আপনার যদি দাঁত চুল এগুলো ঠিক করতে হয়, তাহলে আপনি এখান থেকে এগুলো ঠিক করে নিবেন। তারপর যেটা আপনার দরকার এখান থেকে করবেন। আমি এগুলো দেখালাম না, আমি এখন এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমরা দেখবো। তা আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ আমরা অনেকভাবে করতে পারি। এই আমরা কাট আউটের মাধ্যমে করতে পারি, কিংবা ড্রয়ের মাধ্যমে আমরা করতে পারি। ড্রয়ের মাধ্যমে করলে অনেক সুন্দরভাবে করা যায়। তো আমি এখানে ড্রয়ে আসলাম। ড্রয়ে আসার পরে এখানে ড্রতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি যদি ইচ্ছা করেন আপনার মোবাইলটাকে এভাবে রোটেট করে নেবেন, তাহলে রোটেট করলে অনেক সুন্দরভাবে কিন্তু আপনি ড্রটা আপনি করতে পারবেন। তাহলে টুলগুলো দুই পাশে চলে আসবে। তো আসার পরে এই ড্রতে আপনি কয়েকটা অপশন দেখতে পারবেন। এই যে একদম উপরে আছে লেয়ার, এখানে ক্লিক করলে আপনার কোন লেয়ার ছবিটা আছে সেটা আপনি দেখতে পারবেন। প্রথমে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করব। তো এই জন্য আপনি এখান থেকে এই ইরেজারটা আপনি নিতে পারেন। এখানে ইরেজারে ক্লিক করলে আপনি কি ধরনের ইরেজার নিতে চান, এখানে বিভিন্ন ধরনের ইরেজার আছে। তারপরে আমি হার্টটা নিব প্রথমটা। তারপরে এখান থেকে সাইজ ছোট বড় করতে পারবেন, আমি একটু বড় করে নিলাম আপাতত। তারপরে এখানে সেটে ক্লিক করবেন। সেটে ক্লিক করার পরে আপনি দেখুন এখন এটা কিন্তু মুছতে পারতেছেন না বা রিমুভ করতে পারতেছেন না, অর্থাৎ আমাদের লেয়ারে এই ছবিটা সিলেক্ট করা নাই। আমরা এটাতে সিলেক্ট করব। তাহলে সিলেক্ট করার পরে এখন দেখুন আমরা মুছতে পারতেছি। এই লেয়ারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই লেয়ার আপনি গেলে যদি এই লেয়ারে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার এই লেয়ারেই আপনি কাজগুলো সব কাজ আপনি ওই লেয়ারেই করবেন। আপনি
আপনি এখান থেকে আরো আপনি চাইলে নতুন লেয়ার আপনি এভাবে নিতে পারেন। যাই হোক, আমরা এই লেয়ারে ক্লিক করে আমরা এগুলা প্রথমে রিমুভ করে নিব। তারপর এটা যদি আর মুভ করতে চান তাহলে এখানে মুভে ক্লিক করবেন, তাহলে ছবিটাকে এভাবে আপনি ধরে মুভ করে আপনি সুন্দর মতো এগুলা রিমুভ করতে পারবেন। আমার এখন মোটামুটি রিমুভ শেষ। আমি আরো সুন্দরভাবে রিমুভ করার জন্য এই ইরেজারে গেলাম। যাওয়ার পর এটাকে একটু চিকন করে বা ছোট করে নেব যাতে আমি স্মুথলি ভাবে করতে পারি। তারপরে বড় করে নিয়ে আমরা এখন এভাবে একদম ক্লিয়ারলি ভাবে এটাকে আমরা রিমুভ করব। কোনটা ভুল হয়ে গেলে আমরা ব্যাকে ক্লিক করব, তাহলে এভাবে রিমুভ হয়ে যাবে। আপনি এগুলোকে একদম স্মুথলি ভাবে করবেন। আমি সময়ের জন্য বা দ্রুত করার জন্য স্মুথ আমার কম হচ্ছে, তা আপনি আস্তে আস্তে এগুলোকে জুম করে আপনি অনেক স্মুথলি করবেন এগুলোকে। এখন আমরা মোটামুটি ইরেজার দিয়ে রিমুভ করে ফেলেছি পাশের ব্যাকগ্রাউন্ডটা। যদি আমি এখানে ভালোভাবে স্মুথলি করে নেই, করতে গেলে একটু সময়ের দরকার হয়। এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে টিউটোরিয়ালটা। এখন আমরা নতুন একটি ব্যাকগ্রাউন্ড বা ব্লুয়ার ইমেজ, যে কোনো একটা আমরা পিছনে সুন্দর ব্যাকগ্রাউন্ড দেব। তো এই ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আপনি এই যে উপরে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে একটা আপনাকে লেয়ার ক্রিয়েট করতে হবে। তো এই জন্য আমরা এখানে প্লাস চিহ্নে ক্লিক করবো, দেখতে পারেন ইমটি লেয়ার অর্থাৎ খালি লেয়ার। আমরা এই খালি লেয়ার আনবো, তারপরে যে কোনো একটা খালি লেয়ার আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এই যে এখানে যে প্লাস চিহ্ন আছে অর্থাৎ এখানে ফটো আমরা অ্যাড করতে পারবো, এই জন্য আমরা প্লাস চিহ্নে ক্লিক করবো। ক্লিক করার পরে আমরা ফটোতে ক্লিক করবো। তারপরে আপনি যে কোনো একটি ফটো ব্যাকগ্রাউন্ড আনবেন। ফটো ব্যাকগ্রাউন্ড আমি এগুলো ডাউনলোড করে নিয়েছি। আপনি গুগলে গিয়ে যদি সার্চ দেন ফটো ব্যাকগ্রাউন্ড, আপনি অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আপনি পাবেন। তো যাই হোক, আমি ওখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন আমরা এই যে এখানে দেখুন, আমি যদি এটাকে এখানে ক্লিক করি তাহলে কিন্তু ওই আমার ছবিটা হাইড হয়ে যাবে। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে এটা হাইড হয়ে যাবে। যাই হোক, আমি আমার ছবিটা এভাবে একটু হাইড করে রাখলাম, হাইড না করলেও সমস্যা নেই। তারপর আমি এখানে ক্লিক করে এই আমার ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটু এটা সাইজ মতো আমি করে নিলাম। সাইজ মতো করে বাইরে ক্লিক করব, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর আবার এই লেয়ারে আসবো। লেয়ারে আসার পরে এখন আমরা এই লেয়ারটিকে নিচে নামিয়ে দিব, তাহলে আমাদের ছবিটিকে উপরে উঠিয়ে দিব। তাহলে এই লেয়ারটি আমরা যদি নিচে নামিয়ে দিই তাহলে দেখুন আমাদের ছবিটা এভাবে হয়ে গেছে। তারপরে যদি আপনি ছবির লেয়ারে সিলেক্ট করে এখানে ট্রান্সফর্ম দেন, তাহলে এখন আমরা আমাদের ছবিটাকে ইচ্ছা করলে ছোট বড় আমরা করে নিতে পারবো। তো যেরকম আপনি আপনার সুবিধা মতো আপনি ছবিটা নিয়ে এখানে ওকে দিবেন। তাহলে দেখুন এখন আমাদের ছবিটা অনেক সুন্দরভাবে লেয়ারে বসে গেছে। তাহলে এভাবে আপনি ফটো ব্যাকগ্রাউন্ডটা আপনি দিতে পারেন। আপনি ইচ্ছা করলে অন্য ব্যাকগ্রাউন্ড দিয়েও দেখতে পারেন। তো আমি এখানে আরেকটা নতুন লেয়ার নিলাম। নেওয়ার পরে এটি লেয়ারে ক্লিক করে ইমেজে গেলাম। গিয়ে আমি এখান থেকে আরেকটি যে কোনো একটি ইমেজ নিলাম, মনে করেন আমি এই ইমেজটা নিলাম। এরপর ওকে দিলাম। আমরা এই লেয়ারটিকে একটু হাইড করে রাখি, এটা হাইড করলেও সমস্যা নেই, যাক আমরা এভাবে করে রাখি। তারপর আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এরকম ব্যাকগ্রাউন্ডটাকে করে বাইরে ক্লিক করব। তারপর এই লেয়ারে গিয়ে এই যে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এইভাবে নিচে নামিয়ে দিব। তাহলে দেখুন এই ছবির উপরেও ব্যাকগ্রাউন্ডটা চলে এসছে। আমি নিচে না নামালে কিন্তু ছবিটা দেখা যাচ্ছে না, এই জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটাকে নিচে নামিয়ে দেবো। তাহলে দেখুন এভাবে সুন্দর মতো সাইজ হয়ে গিয়েছে। তো আপনার যেটা সুন্দর আপনি ওটা রাখবেন। এই জন্য আপনি এখানে নিচেরটাও যদি এইটা হাইড করে দেন এবং এটা দেখিয়ে দেন তাহলে কিন্তু এটা হয়ে যাবে। মনে করেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিব না, তাহলে এটা আমি এভাবে সিলেক্ট করে ডিলিট দিয়ে দিলাম। তাহলে দেখুন আমাদের এরকম একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গিয়েছে, ফটো ব্যাকগ্রাউন্ড। তারপর আমরা এখানে টিক চিহ্নে ক্লিক করব, তাহলে ছবিটা এরকম হয়ে গিয়েছে। তারপর আমরা এটাকে যে ইচ্ছা করলে আমরা সেভ দিতে পারবো, আমরা গ্যালারিতে সেভ দিলাম। কিংবা আমরা যদি চাই এটাকে আমরা আর একটু সুন্দর করবো, এই জন্য আমরা সেম আগের মতো ক্রপে গিয়ে এই যে কার্ভসে যাব, তারপর এখান থেকে একটু কালারটা আমরা বাড়িয়ে দিব। দেখুন অর্থাৎ যেরকম আপনি আপনার মতো সুন্দর করে আপনি কালারটা আপনি দিবেন। কালার দেওয়ার পরে আপনি যদি মনে করেন না আমি এইটার কালার আগেরটাই রাখবো, তাহলে এখানে রিমুভার ক্লিক করে এভাবে রিমুভ করে দিতে পারেন। তারপর আমরা ওকে দিলাম। তাহলে ওকে দেওয়ার পরে দেখুন আমাদের ছবির কিন্তু আর একটু কালারটা আর একটু সুন্দর হয়ে গিয়েছে। তাহলে দেখুন আমরা যদি এই ছবিতে আরও এডিট করে আরও সুন্দর করার জন্য একটি সানলাইট দিতে চাই বা সূর্যের রশ্মি দিতে চাই, তাহলে কিন্তু আমরা আগের মতোই এই যে এখানে গিয়ে আমরা ড্রতে যাব। ড্রতে গিয়ে আমরা যে এখানে লেয়ার যাব, লেয়ার যাওয়ার পরে নতুন একটি লেয়ার ক্রিয়েট করব। লেয়ার ক্রিয়েট করার পরে এখানে সিলেক্ট করে আমরা আগের মতো ফটোতে গিয়ে যে তারপর আপনি একটি সানলাইট ফ্লায়ার আপনি গুগল থেকে ডাউনলোড করে নেবেন। তারপর আমি এখানে ক্লিক করে ওকে দিলাম। তারপর আমি এটাকে আমি সাইজ মতো আমি যে কোনো এক জায়গায় আমি বসাবো। মনে করেন আমি যে এখানে বসালাম,
বসানোর পরে আবার আপনি লেয়ারে গিয়ে এই যে এখানে নর্মাল আছে এখান থেকে আপনি স্ক্রিন করে দিবেন। স্ক্রিন করলে আপনি দেখুন সানলাইটটি ছোট বড় আপ করতে পারবেন। করার পরে আপনি এভাবে যেখানে ইচ্ছে আপনি ওখানে রাখতে পারেন ইচ্ছে করলে। মনে করেন আমি সানলাইটটিকে এখানে রাখলাম, তারপর আমি ওকে দিলাম, তাহলে দেখুন এখানে সুন্দর একটি সানলাইটও চলে এসেছে। তাহলে দেখুন এখন আমরা আমাদের চশমার কালারটিকে আমরা চেঞ্জ করতে পারবো। এই জন্য আমরা আগের মতোই ড্রতে যাব, ড্রতে গিয়ে এখানে ড্রতে ক্লিক করব। ক্লিক করার পরে সেম আগের মতো লেয়ারে ক্লিক করব, যাতে আমি মোবাইলটাকে ল্যান্ডস্কেপ করে নিই, তাহলে কাজ করতে সুবিধা হয়। তাহলে আমি এখানে লেয়ারে গিয়ে নতুন একটি লেয়ার নিলাম। নতুন লেয়ার নিলে সুবিধা আছে কাজের জন্য, এটাকে যেরকম ইচ্ছে আপনি ওরকম করতে পারবেন। তো আমি লেয়ারে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে এখান থেকে একটি ব্রাশ টুল নিব, এটার আমি কালারটা যে কালার দিতে চাই সেটা আমি যে এখানে সিলেক্ট করে ওই কালার দেবো। মনে করেন আমি চশমার এই কালার দিব, তো এটা নিলাম। তারপরে ব্রাশের আমি সাইজটা নিলাম, তারপরে এটাকে একটু ধরে আমি জুম করে নিলাম। তারপরে এই ড্র টুল বারটি নিয়ে আমি আমার চশমাটাকে এরকম একটু কালার করে দিতে পারি। ভুল হয়ে গেলে আপনি এখানে ব্যাকে দিবেন, তাহলে ঠিক হয়ে যাবে। তাহলে আমি ছোট করি, দেখুন চশমা কালারটি এমন হয়ে গেছে। ইচ্ছা করলে আপনি এই চশমা কালারটিকে চেঞ্জ করতে পারেন। এই জন্য আপনি লেয়ারে গেলে এই লেয়ার সিলেক্ট করে অপাসিটি আপনি যদি কমিয়ে বাড়িয়ে দেন, তাহলে কিন্তু চশমারি এটা কমে যাবে, আবার বাড়বে। তাহলে আমরা এভাবে সেভ দিলে আমাদের চশমাটি এরকম হয়ে যাবে। তারপরে দেখুন আমরা এখানে সুন্দর একটি টেক্সট বা লেখা দিব, এই জন্য আমরা এখানে গিয়ে টেক্সটে ক্লিক করব, কিংবা আপনি গুগল থেকে ডাউনলোড করে দিতে পারেন। এখানে আমি দিলাম ইউ ক্যান ডু ইট, তারপর আমি এটা লিখে এখানে টিক চিহ্নে ওকে দিব। ওকে দেওয়ার পরে এখন আপনি এটার বিভিন্ন ধরনের ফন্ট আপনি চেঞ্জ করতে পারবেন। আপনার যেরকম ফন্ট পছন্দ আপনি সেটা নেবেন, নিয়ে যেখানে ইচ্ছা ওখানে আপনি বসাতে পারবেন। মনে করেন আমি এটাকে নিচে বসালাম, তো নিচে বসানোর পরে আপনি এখান থেকে ইচ্ছে হলে এটার কালার দিতে পারবেন। আপনি যে ধরনের কালার দিতে চান আপনি এখান থেকে আপনি ওই ধরনের কালার সিলেক্ট করে দেবেন। তার আপনি এটাকে ইচ্ছে করলে স্ট্রোক দিতে পারবেন, আপনি স্ট্রোক যে ধরনের আপনি স্ট্রোক দিতে চান আপনি ওই ধরনের স্ট্রোক দিতে পারবেন। মনে করেন আমরা স্ট্রোক দিলাম, তারপর অপাসিটি আপনি ইচ্ছে করলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, লেখার অপাসিটি কেমন হবে, রোটেট বা ঘুরাতে পারবেন আপনি। তা আপনার যেখানে পছন্দ আপনি সেখানে এরকম লেখাটি দিয়ে রাখবেন, তারপরে ওকে দিবেন। তাহলে দেখুন এখানে এরকম একটি লেখা চলে এসেছে। তারপরে মোটামুটি আমাদের ছবিটি সেট আপ করা শেষ। আপনি আরও নানান ধরনের অপশন এখানে আপনি দেখতে পারবেন, এখান থেকে আপনি এগুলো দেখে ঠিক করে নেবেন। তারপরে আমরা এখানে সেভ দিলাম, তারপরে শেয়ারে ক্লিক করলাম, তারপর আমরা গ্যালারিতে দিয়ে ডান দিলাম। তাহলে এখন আমাদের ছবিটি সেভ হয়ে গিয়েছে। এটা দেখার জন্য আমরা যদি আমাদের মোবাইলের গ্যালারিতে যাই, এই ছবিগুলো আমরা দেখতে পারবো। দেখুন যেটা আমি ডাউনলোড করেছি যে সেই ছবিটা। তাহলে আপনি এভাবে আপনার একটা ছবিকে আপনি এভাবে সুন্দর করে সাজাবেন। আপনি যখন এটা অনেক দিন ধরে প্র্যাকটিস করবেন, আরও নতুন কিছু নতুন কোনো অপশনে ঘাটাঘাটি করবেন, তাহলে আপনি আরও অনেক কিছু জানতে পারবেন, দেখতে পারবেন। আর নেক্সট ডে নিয়েও আরও বিভিন্ন টুলগুলো নিয়ে আরও আরও সুন্দর করে কীভাবে আপনি ছবি সাজাবেন সেটাও আমি দেখাবো। মোবাইলে ফটো এডিটিংয়ের এই অ্যাপটি কেমন লেগেছে, এরকম ভিডিও আপনি আরও দেখতে চান কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে ভিডিওতে লাইক দিবেন এবং শেয়ার করবেন।